করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল DKGSUCTV বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন, এ অধ্যায়ে গত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করেছিলাম তা থেকে শেষ পর্যন্ত তোমাদের আলোচনা করব। এ অধ্যায়ে আমরা ইসলাম ও পারিবারিক জীবনের ভাই বোনদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করব। ইসলামী পরিবারে সহোদর, বৈমাতৃয়, বৈপিত্রীয় বা দুগ্ধ সম্পর্কীয় ভাইয়ের প্রতি ভাইয়ের, ভাইয়ের প্রতি বোনের, বোনের প্রতি ভাইয়ের অথবা বোনের প্রতি বোনের যেসব দায়িত্ব কর্তব্য পালনের বিধান দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন কর্তব্য পালন করে একজন ভাইয়ের যেমন কর্তব্য, তেমনি একজন অপরজনের তা হচ্ছে অধিকার। ছোট ভাই বোনদের স্নেহ করা, ইসলামী পরিবারে বড় ভাই বোনদের দায়িত্ব হচ্ছে ছোট ভাই বোনদের স্নেহ করতে হবে, তাদের খোঁজখবর নেওয়া, তাদের যত্ন অপরিচর্যা করা, বড় ভাই বোনদের শ্রদ্ধা করা। ইসলামী পরিবারে ছোট ভাই বোনদের কর্তব্য হচ্ছে বড় ভাই বোনদের শ্রদ্ধা প্রদর্শন করা, তাদের কথা মেনে চলা, কেননা পিতামাতার অবর্তমানে বড় ভাই বোনই হচ্ছে তাদের স্থলাভিষিক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় ভাইদের তাদের ছোটদের ওপর তেমন অধিকার রয়েছে যেমন পিতার অধিকার আছে সন্তানের ওপর অধিকার আদায় করা। ইসলামী পরিবারে ভাই বোনদের পরস্পর একে অপরের অধিকার আদায় করবে, অর্থ ব্যয় করা, ভাই বোনদের মধ্যে কেউ বিপদে পড়লে অপর ভাই বোনদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য অর্থ ব্যয় করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইসলামী পরিবারে ভাই বোনদের পরস্পরের পরস্পরের দায়িত্ব হচ্ছে তাদের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে হবে, দয়া ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে হবে। ইসলামী পরিবারে ভাই বোন একে অপরের প্রতি দয়া ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করবে, সাহায্য করা। ইসলামী পরিবারে ভাই বোন একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, পড়াশোনায়, ব্যবসা, চাকরি সহ জীবনের প্রতিষ্ঠা পাবার সব পর্যায়ে তাদের সাহায্যের দ্বারা অব্যাহত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন। ভাই বোনের সাথে কথা বন্ধ না রাখা, ক্রোধ বা অভিমানের কারণে ভাই বোন পরস্পর একে অপরের সাথে কথা বন্ধ রাখবে না। কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের তিন দিনের বেশি সময় পরিত্যাগ করা বৈধ নয়, এমন অবস্থা যে তারা মিলিত হয় অথচ তারা মুখ ফিরিয়ে নেয়। এক্ষেত্রে তাদের দুজনের মধ্যে উত্তম হচ্ছে যে সেই জন যে ব্যক্তি আগে সালাম দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলে। দায়িত্ব নেওয়া, পিতামাতার অবর্তমানে অসহায় ছোট ভাই বোনদের দায়িত্ব নেওয়া সক্ষম সচ্ছল বড় ভাই বোনদের অবশ্যই কর্তব্য। মিরাস বুঝিয়ে দেওয়া, পিতামাতার পরিত্যক্ত সম্পদে ছোট ভাই বোনদের মিরাস বা উত্তরাধিকার রয়েছে। ভাই বোনদের বিশেষ করে বড়দের এক্ষেত্রে প্রধান কর্তব্য হচ্ছে ছোটদের উত্তরাধিকার আমানতদারী হিসাবে বুঝিয়ে দিতে হবে, ক্ষমা করা, অক্ষমা প্রার্থনা করা। মানুষের ভুল হয়, ভুল ভাই বোনেরাও করতে পারে, কারণ ভাই বোন যদি অন্যায় করে অন্যদের দায়িত্ব হচ্ছে তাকে সংশোধন করে দেওয়া, তাকে ক্ষমা করা এবং তার ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, সদাচরণ করা। ভাই বোনদের পারস্পরিক দায়িত্ব হচ্ছে তারা তাদের সাথে ইহচরণ এবং সদাচরণ করে এবং মানুষের সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দেওয়া। তুমি আল্লাহ তাআলা বলেছেন, তুমি ইহসান করো যেমন ইহসান আল্লাহ তাআলা তোমার উপর করেছেন। কল্যাণ কামনা করা, ইসলামী পরিবারে ভাই বোন পরস্পরের জন্য কল্যাণ কামনা করবে, উপহার দেওয়া।
ইসলামী পরিবারের উপহার মানুষের মনের মধ্যে অন্যের প্রতি মমত্ববোধ ভালোবাসা জাগিয়ে দেয়। ভাই বোন কারোর মধ্যে যদি কোনো কষ্ট থাকে কিংবা মানসিকভাবে কেউ অসন্তুষ্ট হয়, তবে তাদের মধ্যে উপহার বিনিময় করা উচিত। উপহার দামি হওয়া শর্ত নয়, ভাই বোনদের মধ্যে সাধ্য মতো উপহার দেবে। উপহার আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক মনোকষ্ট দূরীভূত হয়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, ভাই বোন যদি আলাদা বাড়ি বা পরস্পরের পরে ভাই বোন যদি আলাদা বাড়ি পরিবারে বসবাস করে কিংবা বিবাহিত জীবনে একে অপর থেকে দূরে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব দূর করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া তাদের জন্য কর্তব্য। এখন আমরা ইসলামী পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য বা স্ত্রীর অধিকার এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ইসলামী পরিবার ব্যবস্থায় স্বামী হলেন প্রধান নিয়ামক। পরিবারের অস্তিত্ব সংরক্ষণ ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ইসলামী পরিবারে স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। পাশাপাশি নির্ধারণ করে দেওয়া হয়েছে তাদের পারস্পরিক অধিকারের কর্তব্য সময় নিষ্ঠার সাথে পালন এবং অধিকারগুলো অধিকতর আন্তরিকতার সাথে আদায় করার উপর পরিবারের সুখ সমৃদ্ধি এবং অস্তিত্ব নির্ভর করে। মোহরানা আদায় করা, ইসলামী বিবাহ রীতিতে মোহরানা বিশেষ গুরুত্বপূর্ণ। এটি স্ত্রীর ন্যায়সঙ্গত অধিকার, কারণ সেজন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রথম কর্তব্য হচ্ছে মোহরানা আদায় করে দেওয়া। স্বামী স্ত্রীর মর্যাদা ও নিজেদের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করবেন এবং স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা আদায় করে দিবেন। খাদ্য বস্ত্রের সংস্থান করা, স্ত্রীর খাবারের যোগান দেওয়া এবং মর্যাদা দিয়ে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। বাসস্থানের ব্যবস্থা করা, স্বামী যেখানে অবস্থান করবে স্ত্রীও সেখানে অবস্থানের ব্যবস্থা করতে হবে। তাকে আলাদা থাকতে দেওয়া হবে না, একত্রে বসবাস করবেন। বাসস্থানের ব্যবস্থা করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন। মর্যাদা দেওয়া, স্বামী স্ত্রীকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিবেন। পরিবারের প্রতি অধিকার স্বামীর অধিকারের সমান। আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রী তোমাদের ভূষণ, তোমরাও তাদের ভূষণ। সদাচরণ করা, স্ত্রীর ভালোবাসাপূর্ণ সুন্দর আচরণের হকদার। সেজন্য স্বামীর নৈতিক ও মানবিক দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করা, নৈতিক এবং পবিত্রতার রক্ষা করা। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর নৈতিক এবং তার পবিত্রতা রক্ষা করতে হবে, গোপনীয়তা রক্ষা করে। একজন স্ত্রী একজন স্বামী উভয়ের নিকট গমন করবে এবং দুজনই তাদের গোপনীয়তা রক্ষা করবে। অধিকারের সাম্য, পরিবারের সবার উপর সব কিছুর উপর স্ত্রীর দায়িত্ব পালনের অধিকার আল্লাহ তাআলা প্রদত্ত। স্বামী তার স্ত্রীর অধিকার খর্ব করবেন না। পরে পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে তার মতামতের গুরুত্বের সাথে বিবেচনা করবেন। যৌতুক না নেয়া, স্বামী স্ত্রীর কাছে থেকে বা স্ত্রীর অভিভাবকের কাছ থেকে কোনো শর্ত সাপেক্ষে কোনো প্রকার যৌতুক গ্রহণ করতে পারবেন না। ইসলামে যৌতুক হারাম ঘোষণা করা হয়েছে। এখানে বরং বিয়ের জন্য স্বামী তার স্ত্রীকে বাধ্যতামূলকভাবে মোহরানা দিবে। যাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে, তোমরা তাদের থেকে অন্যদেরকে বিবাহ করো। স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করা, কারো মধ্যে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে অবশ্যই সমতা রক্ষা করা স্বামীর দায়িত্ব। মালিকানার স্বাধীনতা দেওয়া, স্ত্রীর যেমন উত্তরাধিকার ও উপার্জন সূত্রে সম্পদের মালিক, তেমনি স্বামী যেমন উত্তরাধিকার সূত্রে উপার্জন সম্পদের মালিক, তেমনি স্ত্রীও তেমনি সম্পদের মালিক হওয়ার স্বাধীনতা থাকবে। স্বামীর কর্তব্য হলো স্ত্রীর এই মালিকানার ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপ না করা। আল্লাহ বলেছেন, পুরুষরা যা উপার্জন করে তা তাদের জন্য, আর যা উপার্জন করে তা তাদের প্রাপ্য। দুর্ব্যবহার না করা, স্বামী কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তাকে অমানবিক প্রহার করবে না, বরং তার সাথে সদা সর্বদা মানবিক আচরণ করবে। শাসন করা, স্ত্রী যদি ইসলামী অনুশাসনের অনুসারী না হয়ে চলে তাহলে আনুগত্যহীনতার কিংবা অন্যায়ের মনোবৃত্তির উপর তাহলে স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে স্বামীর কর্তব্য হচ্ছে তাকে শাসন করা, ক্ষমা করা। মানবীয় দুর্বলতার জন্য স্ত্রী কোনো অন্যায় করলে তাকে ক্ষমা করে দিতে হবে, তার সাথে কঠোর আচরণ করা যাবে না। যদি স্ত্রী কোন অন্যায় ব্যবহার করে স্বামী সন্তুষ্ট না হয় তাহলে সে তাদের অন্য কোনো ভালো ব্যবহারে সে কী হবে, সন্তুষ্ট হবে। উপহার দেয়া, বিভিন্ন উপলক্ষে স্বামী স্ত্রীকে উপহার দেবে। বেশি দিন প্রবাসে না থাকা স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম
স্ত্রীর প্রতি স্বামীর অন্যতম কর্তব্য হলো স্বামীকে স্ত্রীকে একা রেখে বেশি দিন সে প্রবাসী জীবন যাপন করবে না। স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা স্বামীর কর্তব্য হচ্ছে। স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, উত্তরাধিকার নিশ্চিত করা। আল্লাহ তাআলা স্ত্রীর জন্য স্বামীর সম্পদের উত্তরাধিকার নির্ধারণ করে দিয়েছেন। তালাকের অধিকার অক্ষুণ্ণ করা, কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদ হয় সেজন্য স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে। এখন আমরা জানব ইসলামী পরিবারে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্বামীর অধিকার। এরপর আমরা আলোচনা করব ইসলামী পরিবারে সন্তানের স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং স্বামীর অধিকার সম্মান প্রদর্শন করে। ইসলামী পরিবারে আল্লাহ তাআলা স্বামীকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সেই জন্য স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে সম্মান করা, কর্তৃত্ব মেনে চলা। ইসলামী পরিবারে স্বামী স্ত্রী তার স্বামীর কর্তৃত্ব মেনে চলবেন, অধিকারে আদায় করে। আল্লাহ তাআলা স্ত্রীর উপর যেমন স্বামীর বেশ কিছু অধিকার নির্ধারণ করে দিয়েছেন, স্ত্রীর কর্তব্য হলো অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহর হক আদায়ের পরপরই স্বামীর হক আদায় করা, সন্তুষ্ট রাখা। স্ত্রী স্বামীকে সন্তুষ্ট প্রফুল্ল রাখার চেষ্টা করবেন, কেননা স্বামীকে সন্তুষ্ট রাখলে জান্নাত লাভ সহজ হয়। অনুগত থাকা, স্ত্রী কখনো স্বামীর অবাধ্য হবেন না। স্ত্রীর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদনের জন্য স্বামী ইনসাফের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবেন স্ত্রী তা গ্রহণ করবেন। স্বামীর পরিবারের তত্ত্বাবধান করা, ইসলামী পরিবারে স্ত্রী স্বামীর পরিবার পরিজনের তত্ত্বাবধান করবেন। নৈতিক পবিত্রতা অক্ষুণ্ণ করা, স্বামী স্ত্রীর নৈতিক পবিত্রতা অক্ষুণ্ণ রাখবেন। স্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া, ভালোবাসার দাবিতে নিজের প্রয়োজনে স্বামী তার স্ত্রীর নৈকট্য কামনা করতে পারে। এক্ষেত্রে স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী যখন তাকে আহ্বান করবে সে আহ্বানে সাড়া দেওয়া, শালীনতা বজায় রাখা। ইসলামী পরিবারে স্ত্রীর পর্দার বিধানের মেনে চলবে, উগ্র ও অশালীন পোশাক পরবে না, উত্তেজক সাজসজ্জা করবে না, এমনকি অন্য পুরুষের সাথে নমনীয় কণ্ঠে কথা বলবেন। আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা, স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা যেমন স্বামীর কর্তব্য, তেমনি স্ত্রীরও দায়িত্ব হচ্ছে স্বামীর আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা, অনুমতি ছাড়া অর্থ ব্যয় না করা। ইসলামী পরিবারে স্বামীর পরিবার থেকে স্ত্রীর অনুমতি না নিয়ে অর্থ ব্যয় করতে পারবে না, তবে পরিবারের প্রয়োজনের জন্য যা ব্যবহার করা প্রয়োজন সেটুকু ব্যবহার করতে পারবে। অনুমতি না নিয়ে স্বামীর গৃহ ত্যাগ না করা, স্ত্রী তার স্বামীর গৃহে অবস্থান করবে আর অনুমতি না নিয়ে স্ত্রীর স্বামীর গৃহ ত্যাগ করবে না, এমনকি দাম্পত্য কলহ কিংবা মান অভিমানের ব্যাপার ঘটলেও তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও রাত কাটাবেন না। উত্তরাধিকার নিশ্চিত করা, স্ত্রীর সম্পদে স্বামীর উত্তরাধিকার রয়েছে। স্বামীর জীবদ্দশায় স্ত্রীর মৃত্যু হলে স্বামী যেরকম যেমন নির্বিঘ্নে উত্তরাধিকার লাভ করতে পারেন, স্ত্রীও তার ব্যবস্থা করে রাখবেন, গোপনীয়তা রক্ষা করে। ইসলামী পরিবারে স্ত্রী ও স্বামীর গোপনীয়তা রক্ষা করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামী তার সাধ্য অনুযায়ী যতটুকু সুখ শান্তি অর্থ সম্পদ ব্যয়ের জিনিসপত্র দিতে পারে ততটুকু পেয়ে স্বামী স্ত্রী কি থাকবে, সন্তুষ্ট থাকবে। স্বামীর প্রতি ইহসান ও ধৈর্য ধারণ করে, ইসলামী পরিবারে স্ত্রী স্বামীর প্রতি ইহসান প্রদর্শন করবে এবং ধৈর্য ধারণ করবে। উপহার ও আনন্দ দেওয়া, ইসলামী পরিবারে বিভিন্ন উৎসব উপলক্ষে স্ত্রী স্বামীকে উপহার দিয়ে প্রপোড়হকন দেবে। মৃত্যুর পর দায়িত্ব, স্বামী মারা গেলে স্ত্রী তার মাগফিরাতের জন্য দোয়া করবে, তার ভালোবাসা ও স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন শ্রদ্ধা জানাতে 4 মাস 10 দিন পর্যন্ত সে কাউকে বিয়ে করা থেকে বিরত থাকবে। সম্ভব হলে স্বামীর ওসিয়ত ও ঋণ পরিশোধ করবে এবং তার অসহায় শিশুদের প্রতিষ্ঠা করার দায়িত্ব নেবে। ইসলামী পরিবারের সন্তানের কর্তব্য এবং পিতামাতার অধিকার, ইসলামী পরিবারের সন্তানের কর্তব্য এবং পিতামাতার অধিকারকে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে মাতা পিতার জীবদ্দশায় সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, অপরটা হচ্ছে মাতা পিতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। মাতা পিতার জীবদ্দশায় সন্তানের দায়িত্ব ও কর্তব্য, মাতা পিতার সম্মান সম্পর্কে অবহিত হওয়া, ইসলামী পরিবারের সন্তানের অধিকার হচ্ছে, সন্তানের দায়িত্ব হচ্ছে মাতা পিতার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, সদাচরণ করতে হবে। ইসলামী পরিবারের সন্তান মাতা পিতার সাথে সদাচরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু অংশীদার করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, সম্মান প্রদর্শন করে। ইসলামের পরিবার সন্তান পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইসলামী পরিবারে পিতামাতা সন্তানের প্রতি সন্তান পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করবে,
আনুগত্য করে মাতাপিতা সন্তানের পরম গুরুজন বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞতা তাদের সঠিক সিদ্ধান্তের ক্ষমতা দিয়েছে মাতাপিতার প্রতি অনুগত থাকা সালাত যাকাত সাম হজ উমরা এবং আল্লাহর সাথে জিহাদের চেয়েও শ্রেষ্ঠ অমুসলিম পিতামাতার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা কারো পিতা যদি অমুসলিম হয় তাহলে সেই পিতামাতার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে তারা যদি শিরিক করতে তাকে বাধ্য করে তাহলে সেই বিষয়টি অমান্য করা যাবে বিনয়ী আচরণ করে পিতামাতার সাথে সদা সর্বদা বিনয়ী আচরণ করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে তাদের সাথে কখনো উচ্চস্বরে বা কর্কশতা বা কঠোরতা অবলম্বন করা যাবে না বা প্রকাশ করা যাবে না বার্ধক্যে বিশেষ সেবা করা বৃদ্ধ বয়সে মানুষ সঙ্গ চায় বিশেষ সেবা চায় শারীরিক দিক থেকেও এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন মাতাপিতার বার্ধক্যে সন্তান তাদের অধিকার অধিকতর সেবা করবে তাদেরকে তিরস্কার করবে না ধমক দেবে না তাদের বৃদ্ধ সুলভ কথাবার্তা ও দাবিতে বিরক্তি প্রকাশ করবে না আল্লাহ বলেছেন যদি পিতামাতা একজন কিংবা উভয় তোমাদের সামনে বার্ধক্য উপনীত হয় তাহলে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক ও শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে তিরস্কার করো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সে ধ্বংস হোক বলা হলো হে আল্লাহর রাসূল কে ধ্বংস হবে তিনি বললেন যে তার পিতামাতা দুজনের একজনকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না ব্যয় নির্বাহ করে পিতামাতা অক্ষম হলে নিজেদের ব্যয় নির্বাহ ভরণ পোষণের অসমর্থ হলে তাদের জন্য ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে হবে আহ্বানে সারা ধরে পিতামাতা যদি কোনো কারণে সন্তানকে আহ্বান করে বা ডাকে তাহলে সন্তানকে সে আহ্বানে সারা দিতে হবে প্রয়োজনে যদি নফল নামাজ হয় সেটা সে বিলম্ব করে পড়তে পারে আদব রক্ষা করা পৃথিবীতে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে পিতামাতার অবস্থান শীর্ষে এজন্য সন্তান পিতামাতার প্রতি আদব রক্ষা করবে সেবা শুশ্রূষা করবে পিতামাতা অসুস্থ হলে সন্তান তাদের সেবা শুশ্রূষা করবে ভালো চিকিৎসার ব্যবস্থা করবে কষ্ট না দেওয়া পিতামাতাকে কখনো কোনো কারণে কষ্ট দেওয়া যাবে না সন্তুষ্ট রাখা পিতামাতা সন্তান তার কথায় কাজে লেনদেন এবং পিতামাতার প্রতি দায়িত্বশীলতা দেখে তাদেরকে সন্তুষ্ট রাখবেন তিনি বিভিন্ন পর্ব উপলক্ষে তাদেরকে উপহার দিবেন মাতাকে অগ্রাধিকার দেওয়া ইসলামী পরিবারে মাতা সন্তানকে গর্ভধারণ করেন সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করেন দীর্ঘ 2 বছর ধরে দুধ পান করান এবং লালন পালন করেন সন্তানের জন্য মায়ের এই বিপুল অবদানের কারণে কর্তব্য পালনের ক্ষেত্রে মাতাকে পিতার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে এখন আমরা পিতামাতার মৃত্যুর পর সন্তানের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব দোয়া করা মাতাপিতা উভয়ই অথবা একজন ইন্তেকাল করলে তাদের জন্য দোয়া করা সন্তানের অবশ্যই কর্তব্য ইস্তেগফার করা পিতামাতার সন্তানের ইন্তেকালের পর সন্তানের কর্তব্য হলো পিতামাতার পক্ষ থেকে অনবরত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য ইস্তেগফার করার সাথে সাথে নিজের জন্য ইস্তেগফার করা উচিত ঋণ পরিশোধ করা পিতামাতা যদি কোনো ঋণ করে তা পরিশোধ না করে মৃত্যুবরণ করেন সন্তানের দায়িত্ব হচ্ছে সে ঋণ পরিশোধ করা ওসিহত পূরণ করা পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি 1/3 সম্পদ দ্বারা পিতামাতা যদি কোনো ওসিহত করা চান সে ওসিহত তারা পূরণ করবে ওয়াদা পূরণ করা পিতামাতা যদি কোনো কারণে কোনো কিছু ওয়াদা করে যান সন্তানের দায়িত্ব হচ্ছে সে ওয়াদা পূরণ করতে হবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই সন্তানের দায়িত্ব হচ্ছে ভালো ব্যবহার করা এখন আমরা ইসলামের পারিবারিক জীবনে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবার কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব পরিবার আল্লাহ তাআলা একটি নিদর্শন এবং এই নিদর্শনের আলোকে জীবনযাপনের জন্য সবচেয়ে উন্নত স্থান মানুষের মধ্যে পারস্পরিক দয়া মায়া আদর স্নেহ মমতা শ্রদ্ধা পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলা পারিবারিক পদ্ধতি দান করেছেন আল্লাহ নির্দেশনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে এবং তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তোমাদের জন্য পারস্পরিক ভালোবাসা দয়া মায়া সৃষ্টি করেছেন চিন্তাশীল লোকদের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে সুন্দর সুষ্ঠু এবং জীবনযাপন নৈতিক ও মানবিক জীবন গঠনে ইসলামী পরিবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আগামী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ